ডুবন্ত জাহাজের উপর কোনো রকমে ভাসছে চীনা অর্থনীতি দু হাজার তেইশ সাল তো একেবারেই ভালো যায়নি সেই সাথে ডুবতে বসেছে দু হাজার চব্বিশও গত শুক্রবার প্রকাশিত কাস্টমসের তথ্য অনুযায়ী দু হাজার ষোলো এর পর ফের একবার নিম্নমুখী চীনের রপ্তানি বিশ্বের একাধিক দেশ থেকে ব্যান করা হয়েছে চীনা পণ্য দেশটির উদ্বোধন কর্তারা বলেছেন দু হাজার চব্বিশ সালটাও মন্দায় যাবে সেখানে শেষ নয় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিও মুদ্রাস্ফীতির চাপ মোকাবেলা করতে লড়াই করছে বিগত চোদ্দ বছরের মধ্যে সবচেয়ে দুর্বল পরিস্থিতির সাথে লড়াই করেছে ড্রাগন সরকার যার একটা বড় কারণ হলো বিশ্ববাজারে তো বটেই সেই সাথে চীনের অভ্যন্তরে ও চীনা পণ্যের চাহিদা কমছে বিপদ বুঝে জিনপিংও মেনে নিয়েছে যে দু সালে চীনের অনেক নাগরিক এবং সংস্থা আর্থিকভাবে সমস্যায় পড়েছিল গত বছরের হিসেবে দেখলে চীনের আমদানিও কমেছে অনেকটাই ফাইভ থেকে কমে টু পয়েন্ট ফিফটি ট্রিলিয়নের পৌঁছে গেছে চীনের আমদানি ফলস্বরূপ চীনে আটশো মিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্ত হয়েছে এদিকে রপ্তানির কথা বললে দু সালে চীনের রপ্তানি থ্রি পয়েন্ট ডলারে এসে দাঁড়িয়েছে তবে তা দু সালের তুলনায় খানিকটা ভালো পরিস্থিতির উন্নতির কোনো সম্ভাবনা নেই আপাতত এই পরিস্থিতি বদলানোর কোনো উপায় দেখছে না চীনা সরকার দিন কয়েক আগে শি জিনপিং বলেন চীনের যুব সমাজকে আরও ভালো মানের শিক্ষা প্রদান করা হবে যুব সমাজ যাতে কর্মসংস্থানের সুযোগ পায় সেদিকে নজর দেবে সরকার জানিয়ে রাখি গত বছর চীনের বেকারত্বের হার রেকর্ড উচ্চতা পেয়েছে জানিয়ে রাখি গত বছর চীনের বেকারত্বের হার রেকর্ড উচ্চতা পৌঁছে গিয়েছিল তারপর থেকেই চীন সরকার এই সংক্রান্ত তথ্য প্রকাশ বন্ধ করে রেখেছিল আসলে চীনের ঘরোয়া অর্থনীতি একটা বড় অংশ নির্ভরশীল ছিল নির্মাণ ব্যবসার উপর কোভিড অতিমারির পর থেকে সেই দেশের শিল্পের গ্রাফ নিম্নমুখী এই ঘটনার পর থেকে খাদের পাশে এসে দাঁড়িয়েছে চীনা সরকার